আসসালামু আলাইকুম কাগারা জেডারা সাসিরা আনরা ব্যাকে আসেন নি বলা খাইছেন নি বাত আনে গো বাড়ি ঘরের কি সংবাদ কমেন্ট বক্সে আরে জানাই দিয়েন আই ক্যান আইজ গান লই লই চলি আইছি আনরা কিনে টমাটো দি আর হেজের কলি আছে না এই হেজের কলি দি ভাজি করবেন আই ক্যান আইজ গান নগর এটা দেখাইম তো যাই হোক কাগারা জেডারা সাসিরা আয়নগা মূল রেসিপি চলি যাই এর কাগারা জেডারা সাসিরে আনরা ক্যান টমাটো দি আর হেজের কলি দি কিনে কিনে বাজি করবে না আইজ গিয়া দেখাইও আই নেনে একবার এই টমাটো রে একবার সান কুচি কুচি করে কাটি লইছি তো আপনারা কিরবে সর্বপ্রথমে টমাটো রে আজ এক করে কাটি লইছি না এক করে কাটি লেবেন আর ওরে আপনারা কিরবেন হেজের কলি এগুন রে এক করে এক ইঞ্চি মনে করেন দূরে দূরে করে লম্বা লম্বা করে কিরবেন কাটি লেবেন বুঝছেন নি এই সান আপনারা আই হেজের কলি এগুন রে কেক করে কেটছি আপনারা আর মতন করে কাটি লেবেন আর ওরে আপনারা লবেন কাঁচামরিচ রে মধ্যান দি হাইলে এই সান আই কাঁচামরিচের মধ্যান দি হাইলেই কাঁচামরিচ তিন গিয়া লইছি আপনারা যাতরা জাল বেশি খান কাঁচামরিচ বেশি করে লেবেন আর লইছি এনে হেজ তো আমার আপনারা তো অনেকে কইতেন আরে হেজের কলিও লইছেন আবার হেজ কিলে লইছেন হেজ তো একদিন এরিও কাগারা জেডারা সাসিরা কথা আছে না খই ক সিঙা ক ভাতের সমান ন খালা ক দাদি ক মার সমান ন ঐক্যার যতই আই হেজের ইয়া কলি মলি দি কিন্তু হেজের টেস্টটা তো আর হেতেন না তো হেটালে আই কিছি হেজও লইছি তো আপনারাও অবশ্যই হেজটা দিবেন তো যাই হোক কাগারা জাডারা সাসিরে আলগা এগিন রাইন তুলে আর লাগবে মাই মশলা আই অনগা চলি যাইয়ে রসি করে এগিনটা কিনে কিনে রাঁধি অন্য করে অনগা আই দেখাইও আই চলি আইছি রসি করে চুল রস গা হেভিন বুঝিয়ে দিছি বুঝছেন নি আপনারা কেন হাইল ঠিল কান্ন করছে এটা মনে কয় আপনারা হেটে চুল রস বইয়ে দিবেন আই বুঝিয়ে দিছি হাইপেন তো আপনারা যখন দেখবেন হাইপেনি গিয়ে একে হয়ে গেছে অর্থাৎ হাইপেন দুইবার ওরা যদি হানি গিন হয়ে যায় তার ওরা আপনারা কিনবেন পরিমাণ মতন সোয়াবিন তেল কুদুরা দিয়ে দিবেন কইয়ে গিয়ে ভিত্তি তো কইয়ে ভিত্তে তেল দিয়ে দিবার হরে যখন দেখবেন তেল এগিন মোটামুটি গরম হয়ে আছে একেন একেন শিন শিনের তার ওরা আপনারা কিনবেন কইয়ে ভিত্তে হেজার কাঁচামরিচ এগুলো দিয়ে দিবেন হেজার কাঁচামরিচ দিয়ে দিবার হরে আপনারা কিনবেন টমেটো এগিনও দিয়ে দিবেন তো টমেটো এগিন দিয়ে দিবার হরে আলগা আপনারা কিনবেন একখানা লাইটবেন সাইডবেন আলগা এগিন একখানা ও বুঝছেন নি তো অঙ্গা আপনারা অত অনেকে কইতেন হেজের কলি এগিনও দিয়ে দিন না না হেজের কলি অঙ্গা দিয়ে আমার লাগতো হেজের কলি আর একখানা হরে দিয়ে আমরা এগিনে বিতে দিব তো অঙ্গা আপাতত আগে এগিন একখানা ও জেডারা সাসিরে আপনারা যখন দেখবেন টমেটো এগিন একখানে একখানে গলি আইছে বুঝছেন নি এই সান আর কিন কিন্তু মোটামুটি কিনি কিনি করে গলি যার এলগায় কি রুম হেজের কলি এগিন দিয়ে দিমু আপনারা একটা সর্বপ্রথমে দিয়ে না যখন দেখবেন টমেটো গলি গেছে একখানে একখানে গলি গেছে অর্থাৎ একটা ঘুরে গলে ন মিডিয়াম গলি গেছে তার ওর আপনারা কিনবেন হেজের কলি এগিন আস্তে রে এগিনে বিতে দিয়ে দিবেন তো এলগায় বেগিন দেওয়া নিশ্চয় একটা তামা তামা রসে রসে করে কি করুম এগিনে রাঁধুম এলগা রাঁধবার আগে দিয়ে এলগা আপনারা কিনবেন মাই মশলা দিয়ে দিতে হইব এলগা এগিনে বিতে মাই মশলা কিয়ে কিয়ে দিয়ে এলগা আপনারা এটা চান এই সান আপনারা আই ক্যান সামিসের মাতাত করি অল্প সার গিয়া ওইদের গুঁয়ে দিয়ে দিয়ে আপনারা ওইদের গুঁয়ে বেশি দিয়ে না হর কিন্তু তিতা তিতা লাগবো ওইদের গুঁয়ে একখানা তিতা তিতা তো এলগা দিয়ে দিয়ে নুন তো আপনারা নুনের পরিমাণটা একখানা সাই দিবেন তো আয় আয় আরো পরিমাণ মতন নুন দিয়ে দিয়ে তো আর এগিনি বিতে মনে করেন আধা চামিচের মতন দিয়ে দিছি তো আপনারা অন্য পরিমাণ মতন দিবেন আবার সেই বেশি দিয়ে দিয়ে না হরে কিন্তু নামও যাইব সালাও যাইব নুন অলদের গুঁয়া দিয়ে দিবার আর আপনারা কিনবেন জিরের গুঁয়া আছে না জিরের গুঁয়া কিনবেন আধা চামচ দিয়ে দিবেন তো জিরের গুঁয়া দিলে কেনা খাইতে ভালো লাগবো তো এইখানে কিন্তু আর কিছু দিয়ে আমার লাগতো না এলগা হচ্ছে একটা তামা তামা রসা রসা করি কখন লাগতে তামু লাড়ি একদম ভাজা ভাজা করি ফেলাম একসার ভাজা ভাজা তো এলগা এইখানে একটা তামা তামা রসা রসা করি অনেক কম বড় কিরু ওয়ামু তো আপনারা কিনবেন চুলার আগুনটা মিডিয়াম করে দিবেন চুলার আগুনটা মিডিয়াম করে দি এগুলো একটা তামা তামা রসা রসা করে কিনবেন উবাই দেবেন তাহলে গায়ে কিনে অনেকক্ষণ বলা উবাই নেবেন এই সান আপনারা এগিনে কেন একবারে তামা তামা রসা রসা করি ভাজি করি হালাইছি আপনারা কিনবেন চুলের আগুনটা মিডিয়াম করে দি একবারে 10 থেকে 15 মিনিট পরে এগিনে কিনবেন উবাই নেবেন তো কাকারা জেডারা সাসিরা এই সান যখন দেখবেন এগিনে এরকমই গেছে অর্থাৎ এরকমই গেছে তোমরা মনে করবেন এগিন ওই গেছে তো যাই হোক কাকারা জেডারা সাসিরা আর এগিনে একবারে তামা তামা রসা রসা হয়ে গেছে আর গায়ে এগিনে কিরম জানেননি প্লেট একখানে ভিতরে লই আমি করে দেখাই আর আজকে রেসিপি গিয়া দেখতে কিরকম লাগতে আছে
ಕಾಗರ ಜಡರ ಸಾಸಿರ ಏಷಾನ ಅಂದ್ರ ಆರಜ್ಗೆ ರೆಸಿಪಿಗೆ দেখতে কি রকম লাগতে আছে ঈশান দেখছেন না আপনারা যে জিনিস দেখতে সুন্দর এই জিনিস কিন্তু খাইতেও ভালো লাগে তো আপনারা চাইলন ঈশান আপনারা তো দেখতে আছেন কি রকম লাগতে আছে ওরে বাবা রে ওরে তুরুলাপ লাগতে আছে আর এক দূরা নুন চাইছি এরিও কাগারা জেডারা সাসিরে একেবারে চেটে পুটে খাওয়ার মতো একটা রেসিপি আয়ঙ্গা যতই কই আপনারা বিশ্বাস করতেন ন আয় জেনে জেনে দেখাইছি আপনারা যদি একটাবার করে যদি খান তাহলে বুঝবেন এই আয় যে রেসিপিকে দেখাইছি এই রেসিপিকের টেরাসটা কীরকম তো যাই হোক কাগারা জেডারা সাসিরে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আর রসিকের পাশে দিয়ে থাকবেন দেখাবো নতুন আরেকটা ভিডিওতে আজকের লাই এতটুকু টাটা বাই বাই আল্লাহ হাফেজ।